এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গাড়িটা সাইড করো। এরপর আর ওই আত্মাটাকে ছেড়ে রাখা যাবে না। গ্রহণ শেষ হওয়ার আগে ওই প্রাণটা আমায় নিতেই হবে। দাদা, কি হলো রাই, অনামিকার সঙ্গে কথা হলো? না দাদা, আমিও ট্রাই করে দেখলাম, কিন্তু ও তো কথাই বলতে চাইছে না, খুব রেগে আছে। ওর এত কিসের রাগ? আমি তো কোনো ভুল করিনি। দাদা, যাই বলো না কেন, ওর অ্যাফেয়ারটাকে তোমায় অন্যভাবে হ্যান্ডেল করতে হতো। হ্যাঁ, আমি করিনি, কিন্তু আমি কি করতে পারতাম? একজন বাবা হয়ে আমি ওর ভালোই চেয়েছিলাম, কিন্তু ও বাবাও লাগবে না, বাড়িও লাগবে না বলে চলে গেল। তাহলে দোষটা কার? দাদা, এইভাবে এক দুজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই, বরং আমরা অনামিকাকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করি। ও আসবে বলে আমার মনে হয় না। কি বলছো তুমি দাদা, অনামিকা তোমার মেয়ে, তুমি গিয়ে বললে ও না এসে কখনো পারে? তার মানে আমাকে ছোট হতে বলছিস? ছোট হওয়াতে কোনো দোষ নেই দাদা, আমরা কার জন্য কিসের জন্য ছোট হচ্ছি সেটাই বড় ব্যাপার। অনামিকার কিছু হলে আর এখন সেই তুমিই এমন করছো? তোমার সেই ভালোবাসা কোথায় গেল দাদা? অনামিকা সেদিন বাড়ি ফেরেনি বলে সারা রাত তুমি কত ঘাবড়েছিলে, তোমার সেই ভালোবাসা কোথায় গেল দাদা? আমিও তো লাভ ম্যারেজ করেছি দাদা, আমাকে তুমি মেনে নাওনি? বোনের জন্য ছোট হতে পেরেছো তুমি, আর নিজের মেয়ের ব্যাপারে এত জেদ করছো কেন দাদা? দাদা, আমাদের সন্তানদেরও আপনি নিজের সন্তান বলেই ভাবেন। আপনার একটা সমস্যা হয়েছে, সেটা তো আমাদেরও দেখার দায়িত্ব। একবার যদি আপনি ওকে মন থেকে কাছে ডেকে নেন, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সবার কথা ছাড়ো, বৌদির কথাটা ভেবে দেখো। অনামিকা কাছে না থাকলে বৌদির কতটা